লিবিয়া হয়ে ইতালিতে এসেছে 20 লক্ষ টাকা দিয়ে, এখানে এখন ফুল বিক্রি করছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে অনেকগুলো কমেন্টের রিপ্লাই ভিডিও করব, কারণ অনেকদিন হয়েছে আপনাদের কমেন্টের রিপ্লাই কোনো ভিডিও করা হয় না। চলুন আমরা একটা কমেন্ট পড়ে আসি। আপু, নোলেস্তা পাওয়ার পর, বাংলাদেশে জমা দেওয়ার পর কয় মাস পর আসছো ইতালিতে? অ্যান্ড নোলেস্তা জমা বাংলাদেশে দিলে কয় দিনে ইতালিতে যেতে জানাও। আচ্ছা, যাই হোক, কিছু একটা বুঝাইছে, আমি বুঝতে পারছি কমেন্টটা। আমার ইতালিতে সময় লেগেছিল 9 মাসের বেশি। আমার কিন্তু 2 বার নোলেস্তা উঠেছিল। হ্যাঁ, একবার আমি নিজেই যাইনি, আপনাদের ভাই আমাকে আনতে গেছে। ওই সময় করোনা পরিস্থিতি অনেক খারাপ, তার মধ্যে হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, যে কারণে আমি আসিনি। ওকে, তারপরে বাবু হওয়ার পরে আবার হচ্ছে আমাদের দুইজনের জন্য নোলেস্তা জমা দিয়েছে, তখন আমাদের প্রায় 9 মাসের মতন সময় লেগেছে। তারপর যখন নোলেস্তা আমাদের বাংলাদেশে পাঠানো হয়েছে, সেটা আমি যখন জমা দিলাম, জমা দেওয়ার ঠিক 6 দিনের পরেই আমার পাসপোর্ট দিয়ে দিয়েছে, আমার সব কিছু হয়ে গেছে। ওই সময় এরকম 6 দিনের মধ্যে হয়ে যেত, আমার আগে যারা জমা দিয়েছে তারা 2 দিন পরেই পেয়ে গিয়েছে। বাট এখন এত সময় লাগছে কেন আমি জানি না। যাই হোক, পাওয়ার পরে আপনাদের ভাইয়া ইতালি থেকে দেশে গিয়েছে, তারপর সে 1 মাস দেশে ছিল, তারপর তার সাথে আমরা সবাই মিলে ইতালিতে এসেছি। আমি এটার কিন্তু ফুল ভিডিও, আমি ফুল যে ফ্যামিলি ভিসা প্রসেসিং, আমি সেখানে গিয়ে জমা দিচ্ছি কত টাকা অ্যান্ড এভরিথিং, আমি ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলেই। কিন্তু এটা নাকি কমিউনিটির গাইডলাইনে যাওয়ার কারণে ইউটিউব ভিডিওটা নিজে থেকে ডিলিট করে দিয়েছে। ওই ভিডিওটি থাকলে আপনাদের ফ্যামিলি ভিসা সম্পর্কে জানতে অনেক বেশি সুবিধা হতো। এই যে এখন আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেক অনেক সময় লাগে, প্রায় আপনারা 6 মাস হয়েছে বাংলাদেশে জমা দিয়ে রাখছেন, 3 মাস, জানি না আমি এখন কেন এত সময় নিচ্ছে। বাট আরও 1 বছর আগে যখন আমি দিয়েছি, বা আমার সাথে যারা আর কি ওই সময় লাইনে অনেক অনেক মানুষ থাকে, তাদের সাথে তো কথা হয়েছে, সবাই এরকম 2-3 দিন, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ এর বেশি না, এর মধ্যে সবাই পেয়েছে। আর একটা কমন কমেন্ট যেটা আমার ইউটিউবে সবসময় বেশি থাকে, সেটা হচ্ছে আমাকে ইতালি নিয়ে যান, ভাইয়াকে বলেন ভিসা দিতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি, আমাকে এই কমেন্ট করবেন না, কারণ আমরা ভিসার কাজ করি না। আমাদের নিজেদের ফ্যামিলির মানুষ রয়েছে অনেক, তাদেরকে আনার জন্য আমরা একটা ভালো মানুষ খুঁজে পাচ্ছি না, যার কাছে আমরা টাকা দিয়ে যে একটা স্পন্সর ভিসা নিব বা একটা ভিসা নিয়ে আমরা আমাদের নিজস্ব মানুষগুলো আনব। আমরা এরকম একটা নির্ভরশীল মানুষ পাচ্ছি না যে উনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের নিজস্ব মানুষগুলো আনবে। তো আমরা নিজের মানুষদের আনতে পারছি না, আমরা কীভাবে আপনাদের আনবো? তো এই কমেন্টটা আশা করি নেক্সট টাইম আপনারা আর করবেন না। চলুন আরও একটি কমেন্ট পড়ে আসি। আচ্ছা আপু, প্লিজ উত্তরটা দিবেন, ইতালিতে ফ্যামিলি ভিসা গিয়ে কি জব করা যায়? হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই এখানে এসে ফ্যামিলি ভিসা আপনি এসে জব করতে পারবেন, আপনি চাইলে স্টাডি করতে পারবেন, যখন আপনার সৌজন্য হয়ে যাবে তখন আপনি চাইলে জব করতে পারেন, চাইলে আবার স্টাডি করতে পারেন। এই তো, মানে তখন তো আপনি এখানে বৈধ, আপনি কাজ করতেই পারেন, যে কোনো কাজ করতে পারেন, যখন আপনার রেসিডেন্ট সৌজন্য এগুলো হয়ে যাবে আপনি হচ্ছে অন্যান্য সবার মতন এখানে কাজ করতে পারবেন। আরও একটি কমেন্ট পড়ে আসি। আপু, তোমরা যেইখানে থাকো সেই জায়গার নাম কি জানিও? এই যে এখন যে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে, এটা হচ্ছে ত্রেভিজো শহর। এই ত্রেভিজো শহরেরই আমরা একটা এলাকাতে থাকি। তো এই শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর আমাদের যে কোনো কাজের জন্য কিন্তু এই শহরে আসা লাগে, আর আমাদের নোলেস্তাও কিন্তু এই ত্রেভিজো শহর থেকে বের হয়েছে। এখন আমি যেই কমেন্টটা পড়বো, এই কমেন্টটা পড়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তারপর আমি কমেন্টটা পড়ছি। তার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি মাঝখানে ঈদের দাওয়াত খাওয়ার জন্য একটা বাঙালি বাসায় গিয়েছিলাম। তো বাঙালি বাসায় আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই বাঙালি বাসায় বেড়াতে গেলে বাঙালি যে ড্রেস আপ রয়েছে, 3 পিস গাউন যা পরি আমরা দেশে, ওই রকম টাইপের ড্রেস আপ পরেই যাই। তো আমার ঈদের ড্রেস ছিল একটা গাউন, বাবুর ছিল একটা লেহেঙ্গা, তো আমরা তো ঈদের ড্রেসগুলো পরেই যাব, তাই না? আর সেই ড্রেস পরে যখন আমরা ঘুরেছি এখানে, এই বিদেশের মাটির বিদেশিরাই কিন্তু আমাদের বাঙালিয়ানার ড্রেসগুলো দেখে অনেক প্রশংসা করেছে। যাই হোক, আমি ভিডিওটা এখানে দিচ্ছি, আপনার একটু দেখে নেন। বাঙালি সাজ সাজছি দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, এখানে আমি হচ্ছে একটা গাউন পরেছিলাম আর ওনাটা বাঙালি স্টাইলে নিয়েছিলাম, আর বাবুকে একটা লেহেঙ্গা পরিয়েছিলাম। এর জন্য আমাকে একজন কমেন্ট করেছে, আপু এইসব পরে ইতালিতে ঘুরতেছেন, গরম লাগে গরম লাগতেছে দেখে, পিচ্ছিটারও কি পড়াইছেন, খ্যাত বলে এইসবরে, আর আপনার পছন্দ খুবই খারাপ, সরি ফর দ্যাট। আরে বাবারে, আমার পছন্দ খারাপ আপনি কিভাবে জানলেন ভাই? আর এখানে হচ্ছে
মানে দেশের বাহিরে যখন আপনি কোনো বাঙালি ভাষায় দাওয়াত খেতে যাবেন, তখন কিন্তু সেখানে সে বাঙালিভাবেই সেজে যায়। হ্যাঁ, আমার যতটুকু জানা, আমি যত জায়গায় দাওয়াত খেতে গেছি আর যতজন এসেছে সবাইকে দেখছি যে বাঙালি থ্রি পিস শাড়ি বা এরকম গাউন টাউন যা পরে এগুলো পরে আসে। তো এখানে বিদেশিরা পর্যন্ত আমার ড্রেসের প্রশংসা করলো। যে তারপরে একটা যখন সুপার মার্কেটে গিয়েছিলাম সেটারও একটা ব্লগ আপলোড করেছি, সেখানেও তারা বলতেছিলো যে আমাদের ড্রেস অনেক সুন্দর। আর নিজের দেশের মানুষের কাছে হচ্ছে সেটা ভালো লাগে না, আর বাইরের দেশের মানুষ কিন্তু ঠিকই প্রশংসা করলো। এটাই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সবসময় নিজের দেশের মানুষকে, নিজের মানুষদের সবসময় কীভাবে টেনে ধরে নিচে নামানো যায় সেটার ব্যবস্থা করি। কখনো কেউ কারো ভালোটা দেখতে পারি না, এর জন্যই আমাদের দেশের আজকের এই অবস্থা। সে যাই হোক, এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা ত্রিভুজ শহরে যাচ্ছিলাম। অলরেডি আমি বাংলাদেশি পোশাকই পরে আছি, ঠিক আছে ভাই, আমি অনেক বেশি খ্যাত। আমি বিদেশের মাটিতে দেশের পোশাক পরি, তাতে যদি আমি খ্যাত হয়ে থাকি ওকে ফাইন, আমি খ্যাতি। বর্তমানে আমি একটা থ্রি পিস পরে আছি, আমি তো খ্যাত এর জন্যই। যাই হোক, এটা ছিল হচ্ছে ত্রিভুজ। আমরা যেদিন বাংলা স্কুলে গিয়েছিলাম, অনুষ্ঠান হচ্ছিল বাঙালি স্কুলে, সেদিনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, যেহেতু এখানে রাস্তাঘাট অনেক বেশি সুন্দর আর আপনাদের কাছে হচ্ছে এখানকার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে অনেকটা সময় হচ্ছে গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক সুন্দর সুন্দর এই ভিউগুলো দেখছিলাম, এগুলো রেকর্ডিং করে রেখেছিলাম আপনাদের জন্য, আপনারা যেন দেখতে পারেন। হয়তো অনেক রুডভাবে কথা বলে ফেলেছি, সত্যি সরি, বাট আমার কাছে অনেক বেশি খারাপ লাগছিলো যে আমি আমার দেশের পোশাক পরে বিদেশে একটা বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেটাও একটা বাঙালি বাসায়, যখন আমি তাদের এলাকাতে ঘুরছিলাম তখন সব কয়টা বিদেশিরা আমাদের ড্রেসের প্রশংসা করলো। যেখানে বিদেশিরা প্রশংসা করলো সেখানে আমাদের নিজের দেশের মানুষের কাছ থেকে এরকম কথা শুনে আমার সত্যি খারাপ লেগে গিয়েছে। যাই হোক, এটাই হচ্ছে গিয়ে আমাদের দেশের অবস্থা। ওকে, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা, আমি সত্যিই সরি। যাই হোক, সব কিছু বাদ দেন, এখন হচ্ছে আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করুন। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। অভিমানি হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব, তোমায় আমায় মিলে থেকে যাব। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। ফাইনালি আমরা চলে এসেছি ইতালির ত্রিভুজ শহরে। আর এর আগে তো আমি স্কুলের যে অনুষ্ঠানের ভিডিও যেটা ছিল সেটা তো আপলোড করে দিয়েছি, যারা দেখেন নাই তারা কিন্তু দেখে আসবেন। তো সেই অনুষ্ঠান দেখার পরেও কিন্তু আমরা অনেকটা সময় হচ্ছে এই শহরে ঘোরাফেরা করেছি, আর আমার বাবুটাকে দেখলে সবাই হচ্ছে চাও চাও বলতে থাকে। কী জানি জানি না, ওকে হয়তো বা সবার কাছে অনেক বেশি ভালো লাগে, মাশাআল্লাহ বলবেন বাচ্চাদের দেখলে, কিন্তু আমার বাচ্চারা ঠিক মতন খাওয়া দাওয়া করতে চায় না। Thank you.
বিস্কিট আছে না এগুলার, এগুলার থেকে দেখো কোনটা খাবা, বিস্কুট খাবা? এখানে আসছিলাম পরে একটা মজারই খেয়েছিলাম, ওটা আমার নাই। কোনটা খাবা? এই কেকগুলো এরকম বাংলাদেশের মতন না, বেশি মজার নাই। এই হচ্ছে কি, আমি বিদেশের মাটিতে একজন খ্যাত, আমি এখন থ্রি পিস পরেছি বলে আরও কয়েকজন এসে কমেন্ট করে যান যে আপনি কেন থ্রি পিস পরছেন, আপনাকে সত্যিই বিদেশে মানায় না, আপনি সত্যিই একটা খ্যাত। যাই হোক, মজা করলাম। তো এখানে হচ্ছে এখন আমরা ত্রিভুজ শহর ঘোরার পরে চলে আসছি বাসে করে বাসায় যাওয়ার জন্য। আর দেখা হয়ে গেল একজন বাঙালি ভাইয়ের সাথে, সে নাকি লিবিয়া থেকে ইটালিতে এসেছে, মানে অবৈধভাবে প্রায় 20 লক্ষ টাকা দিয়ে। এখন হচ্ছে সে এখানে এসে ফুল বিক্রি করছে, আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছে আমাদের 20 লাখ টাকা দিয়ে আসছে, লিবিয়া হয়ে 20 লাখ টাকা দিয়ে আসে এখন ফুল বিক্রি করতেছে। যতবার ত্রিভুজ শহরে এসেছি বাসে ওঠার সময় এই ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি হচ্ছে অবৈধভাবে লিবিয়া থেকে ইটালিতে এসেছে 20 লক্ষ টাকা দিয়ে, এখন এখানে এসে উনি ফুল বিক্রি করছে, আরও কী যেন একটা টুকিটাকি কিছু একটা করছে। যাই হোক, আপনারা হচ্ছে পারলে ঠিকঠাকভাবেই আসেন, কারণ অবৈধভাবে আসতে ওনার কাছে শুনলাম অনেক কষ্ট হয়েছে, অনেক মানে জীবন হয় বাঁচবে অথবা জীবন শেষের পথে, ঠিক এরকমভাবে হচ্ছে এই অবৈধ পথে আসা, মানে লাইফ রিস্ক যেটা। উঠে পড়লাম বাসে, চলে যাচ্ছি এখন এই সুন্দর ত্রিভুজ শহর ছেড়ে ত্রিভুজ শহরেরই একটা এলাকাতে। আর যে যেতে দেখলাম সূর্য এখন প্রায় ডুবে যাচ্ছে, আপনারা আইডিয়া করতে পারছেন এখন কয়টা বাজে? এখন রাত প্রায় 8:30 মতন, আর এখানে এখন বর্তমানে সূর্য ডুবে প্রায় 10টার পরে হচ্ছে সূর্য ডুবে, তখন মাত্র সন্ধ্যা হয়, কিন্তু আবার অনেক সকালবেলা, মানে আমাদের এখানে ফজরের আজান হয় 3টা বাজারও কয়েক মিনিট আগে, ওই সময় সূর্য উঠে যায়। এখন বলতে গেলে অনেকটা সময় দিন, মাত্র কয়েক ঘন্টাই হচ্ছে রাত, সেটা খুবই কম সময়। এই যে দেখুন সূর্য এখনও কত জল জল করছে, এই সূর্য ডুববে সেই রাত 10টার দিকে, কিন্তু সূর্যের এই আলোতে প্রকৃতি যেন অন্য একটা সুন্দর রূপ ধারণ করেছে, মনে হচ্ছে পাহাড়ের ওই পারে সূর্যটা ডুবে যাবে বলে। আর এতে করে পাহাড়ের অনেক সুন্দর একটা শ্যাডোর একটা কালার চলে এসেছে, এই প্রকৃতি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা খেয়াল করছেন ক্রমশই আমরা পাহাড়ের ওইদিকে যাচ্ছি, মানে আমরা পাহাড়ের ওইদিকেই থাকি, আমাদের এলাকাটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি এলাকা।